মাত্র 2.5 লাখ টাকা পুঁজি নিয়ে স্যানিটারি পণ্যের ব্যবসা শুরু। এখন তা দাঁড়িয়েছে 5 কোটি টাকায়। মাত্র 13 বছরে এ কাজ করে দেখিয়েছেন বশিরউদ্দিন। শুরুতে চাকরি করলেও ব্যবসার ইচ্ছা বরাবরই ছিল বশিরউদ্দিনের। তাই 2010 সালে মাত্র 3টি পণ্য নিয়ে নেমে পড়েন ব্যবসায়। কেরানীগঞ্জের পশ্চিম ঘাটাচরের আটিবাজার এলাকায় গড়ে তোলেন কারখানা। প্রথম আইটেম ছিল যে টপ পুশ। এটার মূলত আমরা সবাই জানি যে একটা বাথরুমে ফ্লাশ করি, ফ্লাশিং সেট এ ফ্লাশ করি, তো এটা নষ্ট হয়ে গেলে এটা রিপ্লেস পাওয়া যায় না। এই বাংলাদেশে রিপ্লেস নাই, এটা বাইরের থেকে আসে, চাইনিজ থেকে আসে। তো আমার প্রথম দিক ছিল যে এই জিনিসটা আমি একটা মার্কেটিং দোকানে বসে চিন্তা করলাম। এক মিস্ত্রি আসলো যে এটা দেন, এই পাঁচটা দেন। তো দোকানদার বললো যে এটা ফুল সেট নিতে হবে, এটার দাম হলো ফুল সেট 850 টাকা। তো শুধু ওই কাস্টমারের কাছে দোকানদার বলতেছে যদি আপনি এটা নিতে পারবেন না, ফুলটা নিলে আপনি 850 দিতে হবে, যদি এইটা নেন তাহলে আমরা বিক্রি করবো না। ওইখান থেকে আমার চিন্তাধারা আসলো যে কেন হবে না, এটা আলাদা হবে না কেন। ওই কোশ্চেন থেকে আমার করা যে এই পাশটা আমি করে করে দোকানে দোকান দিব। বর্তমানে 40টির বেশি স্যানিটারি পণ্য তৈরি করেন এই উদ্যোক্তা। বাজারজাত করছেন আমদানি করা পণ্যের চেয়ে অন্তত 30% কম দামে। আর মানের প্রশ্নেও আপোষহীন বশিরউদ্দিন। সবাই জানে এটা চাইনিজ, আসলে এটা চাইনিজ থেকেই আসতো। মাত্র 4 মাস হয়েছে এই বাংলাদেশে তৈরি হয়েছে। তো 4 মাসের মধ্যে সব স্যানিটারি ব্যবসায়ীরা এখন পর্যন্ত নলেজে নিতে পারে না যে এটা দেশি না বিদেশি, কারণ মালটা পুরো চায়নার মতোই হয়েছে, পুরো মালটা চাইনিজের মতোই হয়েছে। অ্যাকুরেট চায়না বলেই ওরা চালাচ্ছে এবং ব্যাপক সাড়া পাচ্ছি। দেখো না, মার্কেটে চায়না মালটা ছিল 250 টাকা, আমারটা আরও এখান থেকে দেখা যায় 40% সেফে আমি দিচ্ছি। এটাকে বলে ডাবল ফ্লাশ সাইপুন সেট। এটা বাংলাদেশে আসতো না, মানে বাংলাদেশে হয় না, এটা চাইনিজ থেকে আসতো, আমরা এখনও জানি চাইনিজ। বাংলাদেশে আমি প্রথম এই ডাবল ফ্লাশটা তৈরি করলাম। তো এটারও চাহিদা ব্যাপক, এত সাড়া পেলাম। ওরা 550 টাকা দিয়ে চাইনিজ আইটেমটা কিনতো, আমি ওখান থেকে দেখা যায় যে এই যে রেটটা বললাম এই রেটের 30-40% কমে দিচ্ছি। এটাকে বলে কমোড অফসাইড, পাইপের গোড়া এটা লাগানোর পরে কমোড অফসাইড বলে। বাংলাদেশের সমস্ত স্যানিটারি ব্যবসায়ীরা চিনে, এটা আমি এই ফ্যাক্টরিতে তৈরি করতেছি ফাইভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে, এবং এটা চাইনিজ থেকে আসতো, এখন আসে না। এটা 3 বছর এই আইটেমটার বয়স, 3 বছর হলো চাইনিজ থেকে আসে না, আমার তৈরি করার পরে চাইনিজ বন্ধ হয়ে গেছে। চাইনিজরা 150 টাকা ব্যস্ত, আমি এটা এখন মনে করেন 100% সেফ। এটাকে বলে জাপেক পুশ শাওয়ার, এটাকে বলে এবিএস পুশ শাওয়ার। এটা আমার নামে করা আর কি, যে যেভাবে নামটা দেয় ওইভাবে নামটা তৈরি করা মোরগ জাতের। তো এটার আইটেম এই রেটার রেট ছিল 250 টাকা, 250 টাকা আমি 50% কমে দিচ্ছি, আমি 50-40% কমে দিচ্ছি। রাজধানীর সিদ্দিক বাজারে পাইকারি মার্কেটে পাইকারিতে পণ্য বিক্রি করেন বশিরউদ্দিন। বর্তমানে তার মাসিক টার্ন ওভার প্রায় 50 লাখ টাকা, থাকে বড় অঙ্কের লাভও। সেলের উপরে 1.5% বা 15% বলি, 15% বিজনেস করা সম্ভব সেলের উপরে। এখন যদি আমি 45-50 লাখ মাসে সেল দিই, 50 লাখের মধ্যে 15% বিজনেস ধরেন, বাকিটা আনুষ্ঠানিক সব খরচ বাদ দিয়ে, তো অ্যাভারেজে লাখে 15% বিজনেস আমার প্রোডাকশন বিজনেসে। কাঁচামাল আমদানির পর পণ্য তৈরিতে অটোমেটিক ও হাতে চালিত মেশিন ব্যবহার করা হয় এই কারখানায়। এরপর আলাদাভাবে করা হয় ফিটিং। বর্তমানে 40 জনের বেশি শ্রমিক কাজ করছেন এই প্রতিষ্ঠানে। হাতের মেশিনগুলো হ্যান্ড মেশিন বলে, আর মেশিন বড় মেশিনগুলো বোল্ডিং মেশিন বলে, ইঞ্জেকশন মেশিনও বলে, বোল্ডিং মেশিন বলে, যেভাবে বলে। তো ওইটা ওই ইঞ্জেকশন মেশিন দুইটার কাজ হলো সমস্ত অটো মেশিন, যা যত প্রকার অটো মেশিন আছে সেগুলো ওরা প্রোডাক্ট সাপ্লাই দেয়। আর হ্যান্ড মেশিনের ডাইস আছে আলাদা আলাদা, ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো পার্টস হ্যান্ড মেশিন লাগেই। হ্যান্ড মেশিনের কাজ হলো যে ছোটো পার্টসগুলো তৈরি করে দেওয়া। তো হ্যান্ড মেশিন আছে আমার প্রায় 10টার মতো, আর বোল্ডিং মেশিন আছে, ইঞ্জেকশন মেশিন আছে 2টা। বাতিল হওয়া কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আবার পরিণত করা হয় কাঁচামালে মেশিনের সাহায্যে, যা রূপান্তর হয় পণ্যে। ওয়েস্টেজগুলো আমাদের যেহেতু
দেশে আমরা ইম্পোর্ট কোয়ালিটির মাল তৈরি করি, সেক্ষেত্রে আমরা অরিজিনাল ভার্জিন মালটাই ইউজ করি। এবং আমাদের কাটিং মেশিন আছে, আমাদের রানারটা আসার সাথে সাথে আমরা নতুন করে আবার কাইটা মালটা চালাইতে পারি। আর এরপরেও যেগুলো একবার বেশি ওয়েস্টেজ হয়ে যায় সেগুলো আমরা বাইরে বিক্রি করে দেই, ওইগুলো আমরা ইউজ করি না। এই খাতে আমদানি নির্ভরতা কমাতে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ বশির উদ্দিনের।